নমস্কার, আপনারা দেখছেন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20, আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভাওয়াইয়া গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। আর আজকে আমাদের তিস্তাজনের গ্রুপ সি এর তৃতীয় পর্ব, আর এই তৃতীয় পর্বে একটা টানটান উত্তেজনা অবশ্যই থাকবে। প্রথম থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ আজকে আমাদের এই প্রতিযোগিতাতে পার্টিসিপেন্ট রয়েছে মোট 5 জন, এবং 5 জনের মধ্যে থেকে একজন কিন্তু আজকে এলিমিনেট হয়ে যাবে। আর কে এলিমিনেট হবে সেটা তো অবশ্যই আমরা একেবারে প্রতিযোগিতার শেষে জানতে পারব, এবং তার জন্য যারা রয়েছেন অর্থাৎ যারা বিচারকের আসনে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিচারকের আসনে উত্তরবঙ্গের গর্ব, বারংবার যেটা আমি বলি, এবং অবশ্যই বঙ্গরত্ন শ্রী ধনেশ্বর রায় মহাশয়। বিচারকের আসনে রয়েছেন উত্তরবঙ্গের খ্যাতনামা শিল্পী শ্রীমতী বুলবুল দাস রায়। বিচারকের সঙ্গে তো আমাদের আলাপ হয়ে গেল, প্রথমেই আমি একটু স্যারের কাছে জানতে চাইব, স্যার আজকে তো তিস্তাজনের গ্রুপ সি এর তৃতীয় পর্ব, এবং 5 জন কিন্তু মানে আগের পর্বগুলোতে ভীষণ ভালো গান গেয়েছে, ভালো ভালো তারা কমেন্টসও পেয়েছে আপনাদের কাছ থেকে, কিন্তু স্যার আজকে কিন্তু ওদের 5 জনের মধ্যে থেকে একজন এলিমিনেট হয়ে যাবে, তো বাদ যাওয়ার এই বিষয়টা সত্যি ভীষণ দুঃখের। আপনাদের চোখে আমি অনেকবার আমি জল দেখেছি আগের পর্বগুলোতে যখন এলিমিনেট হয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ওদেরকে কি বলতে চান একেবারে প্রতিযোগিতার শুরুতেই? তোমরা ভালো করে গাবে, যতই ভালো গাও একজনকে আমাদের কিন্তু আবার বাদ দিতে হবে, সামান্য একটু যদি কমজোরি এক জায়গায় দেখবো তাকে বাদ দেব, মনে করো সমান গাচ্ছ সবাই, কিন্তু সমান তো হবে না, একজনকে তো বাদ দিতেই হবে, যেখানে নিয়ম করছে। কারণ কে যে বাদ পড়বে তোমাদের পারফরমেন্সের উপর নির্ভর করে, নির্ভর করে আমরা সূক্ষ্মভাবে চুলচুরা বিচার করে যদি দেখি একটু কম আছে একজন তাকে আমরা বাদ দিতে বাধ্য হব। দুঃখের সঙ্গে এই ঘোষণাটা আমরা করি, কিন্তু উপায় নেই, এটা নিয়ম যেহেতু বাদ দিতেই হবে, কিন্তু পারো করে প্রোগ্রাম করো, দেখি কার ভাগ্যে কী আছে এখন বলা মুশকিল। একেবারেই একেবারেই প্রতিযোগিতার শুরুতেই আমাদের বিচারকের আশীর্বাদ আমরা নিয়ে নিলাম প্রত্যেক পার্টিসিপেন্টদের জন্য, সকলেই ভীষণ ভালো করে গান গাইবে সেটা আমরা জানি। তাহলে একবার পরিচয় পর্ব করে ফেলি, আমাদের গ্রুপ সিতে তৃতীয় পর্বে যারা যারা পার্টিসিপেন্ট রয়েছে প্রত্যেকের সঙ্গে আমি নাম প্রত্যেকের নামগুলো আমি বলছি। রয়েছে বৃষ্টি রায় ধূপগুড়ি উত্তর আলতাগ্রাম থেকে, সংঘমিত্রা ময়নাগুড়ি কলেজ মোড় থেকে, হরণা রায় লাটাগুড়ি উত্তর মাটিয়ালি থেকে, চিত্তরঞ্জন রায় লাটাগুড়ি উত্তর মাটিয়ালি, এবং পূরবী রায় জলপেশ বড়বাড়ি থেকে। এই 5 জন পার্টিসিপেন্ট আজকে আমাদের এখানে গান গাইবে, আমাদের এই মঞ্চে গান গাইবে, এবং তাদের মধ্যে লড়াইটা আজকে কিন্তু ভীষণ জোর কদমে চলবে সেটা আমরা অবশ্যই দেখব। এবং এই পার্টিসিপেন্টদের সাথে যারা সঙ্গত করছেন বাদ্যযন্ত্রের সাথে তাদের সাথে একবার পরিচয় করব, কারণ তাদের বাদ্যযন্ত্রে কিন্তু এই ছোট ছোট শিল্পীদের গান আরও মনোমুগ্ধকর হয়ে উঠছে। আমাদের সঙ্গতশিল্পীরা রয়েছেন বাঁশিতে শ্রী পুষ্ণাথ রায়, পারকাশনে রয়েছেন শ্রী নির্মল দত্ত, দোতারাতে রয়েছেন শ্রী অমৃতশীল, এবং ঢোলে রয়েছেন শ্রী পুলিন কিন্নর। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের প্রত্যেককেই এটাও জানিয়ে রাখি, আপনাদের কিন্তু এই যে বাদ্যযন্ত্রের প্রয়োগ তো গানের সাথে ঘটছে, সেই সাথে সাথে আমরা কিন্তু আপনাদের আলাদা আলাদা করে একটু শুনে নেব আপনাদের বাজনা, সেটা আমরা পরবর্তীতে অবশ্যই শুনব। কিন্তু এই মুহূর্তে উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20 তিস্তাজনের গ্রুপ সি এর তৃতীয় পর্বের একদম প্রথম পার্টিসিপেন্টকে ডেকে নেব। প্রথমে চলে আসছে বৃষ্টি রায়। বৃষ্টি চলে এসো। বৃষ্টি একেবারে তৈরি? হ্যাঁ, একদম নির্ভয়ে ভালো মতো করে গান গাইতে হবে। তো কি শোনাচ্ছ আজকে? আজকে আমি কারবা শোনাবো প্রতিধন কং তোমার আগে। বাহ, খুব ভালো, অল দ্য ভেরি বেস্ট বৃষ্টি। থ্যাংক ইউ। সগাই যাসে মেলা দেখিবার মুখ নানি
যাসে মেলা দেখিবার মুখ নানি গহন কেনে সগাই যাসে মেলা দেখিবার মুখ নানি গহন কেনে ধার গোবর ফেলা বিচন তুলার কাদো গাড়া হাত রান্ধার গোবর ফেলা বিচন তুলার কাদো গাড়া দিন হেরাইতে হাই বিধি মোর কামে ফুরায় না রে দিন হেরাইতে হাই বিধি মোর কামে ফুরায় না সগায় যাসে মেলা দেখিবার যাসে মেলা দেখিবার মুখ নানি গহন কেনে সগাই যাসে মেলা দেখিবার মুখ নানি গহন কেনে সগাই যাসে মেলা দেখিবার মুখ নানি গহন কেনে সগাই যাসে মেলা দেখিবার মুখ নানি গহন কেনে প্রথম পার্টিসিপেন্ট বৃষ্টির গান আমরা শুনলাম আর বৃষ্টির গানের তালে তালে যারা মিউজিশিয়ান দাদারা রয়েছেন তারা কিন্তু বেশ ভীষণ আনন্দে বাজিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে চলে যাব সরাসরি বিচারকের কাছে ম্যাডাম কেমন লাগলো বৃষ্টি গানটা খুব ভালো লেগেছে তোমার মন খুলে তুমি গান গেয়েছো মাঝে মাঝে গলাটা ধরে যাচ্ছিল এটা ঠান্ডার জন্য আমার খুব কাশি হ্যাঁ তো যাই হোক খুব ভালো হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম এবার চলে যাব স্যারের কাছে স্যার কেমন লাগলো বৃষ্টির গান এটা কার গান জানো আমি জানি না শুধু জানি যে মানে রেকর্ড কে করেছেন কৃষ্ণা চক্রবর্তী হ্যাঁ মানে আমার যে শিক্ষক গুরু যে গান শেখায় মানে তিনিও জানেন না তাই আমি কি নামটা জেনে রাখো হ্যাঁ না জানলে তো কিছু করে না আসলে জেনে রাখো এখন থেকে গানটা খুব ভালো হয়েছে খুব সুন্দর পারফরমেন্স করছো গলাটা ঠিক জায়গা মতো লেগে গেছে কোথাও ত্রুটি নেই আচ্ছা তবু আমরা মার্কিং করে যাব তারপরে তার মধ্যে তো আবার এখনকে বাদ দিতে কাগজে বাদ দিই বাদ দিতে ইচ্ছে করে না কিন্তু দিতেই হবে ঠিক আছে ভালো ভালো করে গাও খুব ভালো বৃষ্টি তাহলে তুমি স্যারদের কাছ থেকে স্যারদের মতামত পেয়ে গেলে দেখা যাক কী হয় তুমি তোমার জায়গায় গিয়ে বসো ডেকে নেবো পরবর্তী পার্টিসিপেন্ট সংঘমিত্রা রায়কে সংঘমিত্রা চলে এসো সংঘমিত্রা আসছে ময়নাগুড়ি কলেজ মোড় থেকে কি শোনাচ্ছ আজকে সংঘমিত্রা চটকা শোনাচ্ছ তো আজকে তো জানো যে একটা ভীষণ টানটান উত্তেজনা রয়েছে কারণ একজন কাউকে বাদ যেতে হবে তো সেরকমভাবেই পারফরমেন্স করতে হবে যাতে বিচারকদের ভীষণ ভালো লাগে তাই তো চলো অল দ্য বেস্ট তহলাই ওই না গুরু সিহিয়া কোকড়া চুল
ককড়া চুল বিন বাতাসে খেলায় ঢুল, ওই না খাটত বসিয়া চটকা সুরে বাজায় দদোরা, ওই না খাটত বসিয়া চটকা সুরে বাজায় দদোরা। সংঘমিত্রের গান আমরা শুনলাম, আর সরাসরি চলে যাব বিচারকের কাছে, কেমন লাগলো তাদের জেনে নেব। প্রথমে ম্যাডামকে জিজ্ঞেস করব কেমন লাগলো। আজকে তো সবাই ভালোই গাইছে, আজকে ওর গান ভালো হয়েছে, চেষ্টা করছে সবাই যাতে ভালো করে পারফরমেন্স করা যায়, তো ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। বারবার চলে যাব সরাসরি স্যারের কাছে। খুব ভালো হয়েছে তোমার গান, আরও ভালো করার চেষ্টা করবো ভবিষ্যতে। হ্যাঁ, দেখা যাক আজকের কী যারা রেজাল্ট, আমি বলতে পারছি না, একজন তো বাদ পড়বেই, এখন কার ভাগ্যে শিখে ছিঁড়ে এটা ঈশ্বরও জানে না, আমরাও জানি না, ইয়াতে কার্যক্ষেত্রে হয়ে যাবে এটা। ঠিক আছে, ভালো করে করো। থ্যাংক ইউ। তাহলে সংঘমিত্রা এখন গিয়ে বসতে হবে, চলে যাও। এবার ডেকে নিব পরবর্তী পার্টিসিপেন্ট হরণা রায়কে। হরণা চলে এসো। হরণা আসছে লাটাগুড়ি উত্তর মাটিয়ালি থেকে। হরণা আজকে কি শোনাচ্ছ আমাদের? আজকে আমি কাহারবা শোনাবো। বা, এর আগের এপিসোডগুলোতে কিন্তু তুমি যেরকম গান গেয়েছো এবং স্যার ম্যাম সকলেই প্রশংসা করেছেন, ওনারা বলে দিয়েছেন কোন কোন জায়গাগুলো সংশোধন করতে হবে, সেগুলো মাথায় রেখে আজকে খুব ভালো পারফরমেন্স করো। অল দ্য ভেরি বেস্ট। বন্ধু যা জলে আগেইলেন
রাখি তোমার শরীরে। হরণার গান আমরা শুনলাম, আর সত্যি হরণার গানের সাথে সাথে যারা মিউজিশিয়ান দাদারা, আরও একবার ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর ওনারা সঙ্গত করলেন এবং কোথাও গিয়ে হরণার গানটা কিন্তু একেবারে মিলেমিশে একাকার হয়ে গেল এবং আমরা সকলেই কিন্তু খুব ওর গানটাতে ভেসে গিয়েছিলাম। সরাসরি চলে যাব বিচারকের কাছে, ম্যাডামের কাছে যাব। খুব ভালো হয়েছে গান, আর আমি যেটা চেয়েছিলাম ধরা ছাড়া সুরের রেসটা সমান করে মাপ মতো ছাড়ার ধরা, সেই সমস্ত তুমি মোটামুটি ভালো হয়েছে, তো এই এই দিকটা আমি ভালো খুবই ভালো বলছি। তবে তোমার গলাও খুব ভালো আসছে, যাই হোক ভালো হয়েছে, খুব থ্যাংক ইউ ম্যাম। স্যারের কাছে জানতে চাইব কেমন হয়েছে। ভালো, সবাই ভালো গাচ্ছে, কি বলবো, কাকে যে বাদ দেবে খুঁজে পাচ্ছি না, একজনকে তো বাদ দিতেই হবে, দেখি কার ভাগ্যে এটা আসে, এটা আমার বলার নেই, পরে আমার হিসাব করে দেখবো, তারপরে তাকে বাদ দিব। তোমার গান ভালো হয়েছে, তুমি থ্যাংক ইউ স্যার। তাহলে হরণা, তুমি জানতে পারলে স্যাররা কী কী বললেন সেগুলো শুনে নিলে, এবং চাইবো আগামী এপিসোডগুলোতে তুমি থাকো এবং এরভাবেই ভালো ভালো গান তুমি আমাদেরকে শোনাতে থাকো, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। হরণার গান তো হয়ে গেল এবং আমরা বিচারক কী বললেন সেটাও শুনে নিলাম, কিন্তু এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, বিরতির পর ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019-20। আপনাদেরকে জানিয়ে রাখি এই যে প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতার যে প্রাইজ রয়েছে সেটা আপনাদেরকে জানানো ভীষণ দরকার, কারণ সেই এক্সাইটমেন্টটা আমাদের সকলের মধ্যে থাকা দরকার। যে উইনার হবে, মানে যে সেরার সেরা হবে, যে প্রথম হবে সে পেয়ে যাবে নগদ 50,000 টাকা, যে দ্বিতীয় হবে সে পেয়ে যাবে নগদ 30,000 টাকা, এবং যে তৃতীয় হবে সে পেয়ে যাবে নগদ 20,000 টাকা। শুধু তাই নয়, রয়েছে সান্ত্বনা পুরস্কার, তিনজন পাবে সান্ত্বনা পুরস্কার নগদ 5,000 টাকা করে, এছাড়াও রয়েছে আরও অন্যান্য পুরস্কার। পুরস্কারের যখন কথা বলছি তো সুতরাং একটা আনন্দ থাকছে, আর এই আনন্দকেই বরকরার রেখে ডেকে নেব পরবর্তী পার্টিসিপেন্টকে, ডেকে নেব চিত্তরঞ্জন রায়কে। চিত্তরঞ্জন চলে এসো লাটাগুড়ি উত্তর মাটিয়ালি থেকে। কিন্তু চিত্তরঞ্জন কিন্তু গত এপিসোডে ডেঞ্জার জোনে গিয়েছিল ম্যাডাম, তো চিত্তরঞ্জন
আজকে কিন্তু তোমার একটা সুবর্ণ সুযোগ বলতে পারি, কারণ তুমি গত এপিসোডে চলে গিয়েছিলে ডেঞ্জার জোনে এবং আজকে কিন্তু এই চারজন বাকি যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা সকলে সেফ রয়েছে আজকের জন্য। তো তোমাকে আজকে সেফ জোনে ফিরে আসতে হবে, ঠিক আছে? সেটা তোমার চেষ্টা করতে হবে যাতে গিয়ে তুমি পরবর্তী এপিসোডে পারফর্ম করতে পারো। চলো, অল দ্য বেস্ট। কি শোনাচ্ছ আজকে? চটকা। চটকা শোনাচ্ছ, ঠিক আছে, শুনে নি। কেনে রে রাধে তোর বিরস মন, ও তোর কানাইয়া বাজায় বাঁশি। কেনে রে রাধে তোর বিরস মন, ও তোর কানাইয়া বাজায় বাঁশি। চিত্তরঞ্জনের গান আমরা শুনলাম, আর জানি রাখি চিত্তরঞ্জন কিন্তু গত এপিসোডে ডেঞ্জার জোনে চলে গিয়েছিল। তো জেনে নেব আজকে আমাদের বিচারকের কাছ থেকে যে আজকে চিত্তরঞ্জনের গান কেমন লাগলো, কারণ আজকে কিন্তু ম্যাডাম একজন এলিমিনেট হয়ে যাবে এবং চিত্তরঞ্জন ডেঞ্জার জোন থেকে ফিরে আসতে পারলো কিনা সেটাও অবশ্যই জেনে নেব সমস্ত সবার গান হয়ে যাওয়ার পর। হয়েছে, ভালো হয়েছে, আরো আরো চেষ্টা করতে হবে ভালো করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, বসো। আর স্যারের কাছে যাব। আগের এপিসোডে যে প্রোগ্রামটা হয়েছিল ওর পারফরম্যান্সটা তাতে অনেক ভালো হয়েছে, এখন দেখি কি হয়। একেবারে, কারণ এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ আরও একজন পার্টিসিপেন্ট বাকি রয়েছে চিত্তরঞ্জন। চলো, অল দ্য বেস্ট, দেখা যাক কি হয়। তুমি তোমার জায়গায় গিয়ে বসো। ডেকে নেব আমাদের লাস্ট পার্টিসিপেন্ট পুরবি রায়কে। পুরবি চলে এসো। পুরবি আসছে জলপেশ বড় বাড়ি থেকে। পুরবি, কি শোনাচ্ছ আজকে? দড়িয়া।
বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর করে গান তুমি করো, অল দ্য ভেরি বেস্ট। কি হুয়ে কেলা।
গাড়ি ধীরে বলান তোমার মইশের গাড়ি পূরবী রায় ছিল আমাদের এই এপিসোডের একেবারে শেষ পার্টিসিপেন্ট। আর পূরবীর গান কেমন লাগলো বিচারকদের সেটা এবার জেনে নেব। ম্যাডাম কেমন লাগলো? ও ঘাবড়ে গেছে একটু, আর তাছাড়া চড়ার দিকে যেখানে এ ছিল ওখানে ওর গলা লাগছিল না। যাই হোক, এমনি খারাপ হয়নি, চেষ্টা করো আরও ভালো করার। হ্যাঁ, রেওয়াজ করতে হবে। আর ঠান্ডার দিন স্বাভাবিকভাবে এটা গলার একটু প্রবলেম হবেই, ওটা ঠিক হয়ে যাবে, তো চেষ্টা করো আরও ভালো করার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, স্যারের কাছে যাব। খুব ভালো হয়েছে গান, খুব আরও চেষ্টা করো, তুমি আরও ভালো হবে। আজকের মতো খুব ভালোই লাগছে আমার গান। থ্যাংক ইউ। তাহলে পূরবি তুমি তোমার জায়গায় গিয়ে বসো, দেখে নেবো কী হয়, কিছুক্ষণের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাবো। আজকে আমাদের তিস্তাজনের গ্রুপ সি এ চলছে তৃতীয় পর্ব, এবং এই তৃতীয় পর্বে পাঁচজন পার্টিসিপেন্ট রয়েছে বৃষ্টি রায়, সংঘমিত্র রায়, হরণা রায়, চিত্তরঞ্জন রায় এবং পূরবী রায়। গত এপিসোডের অর্থাৎ দ্বিতীয় পর্বের চিত্তরঞ্জন কিন্তু চলে গিয়েছিল ডেঞ্জার জোনে, অর্থাৎ চিত্তরঞ্জন ডেঞ্জার জোনে আজকে রয়েছে। দেখে নেব আজকে বিচারকদের বিচারে যে চিত্তরঞ্জন ডেঞ্জার জোন থেকে ফিরে আসতে পারে কি না, কিংবা আজকে কোন পার্টিসিপেন্ট এলিমিনেট হয়ে যায়, কারণ আজকে এই রাউন্ডে কিন্তু একজন এলিমিনেট হয়ে যাবে। চলে যাব সরাসরি বিচারকের কাছে। স্যার, এইখানটা এসে আমরা আটকে যাই, একজনের নাম তো ঘোষণা করতেই হবে যে বাতিল হয়ে গেছে, সে কথাটা দুঃখ পাবে জানি না, আমরাও দুঃখ পাই, একজনকে বাতিল করবো যে এটার জন্য আমাদের দুঃখ হয়, আমার চোখেও জল আসে যায়, কিন্তু উপায় নেই, একজনের নাম তো বাতিল করতে হবে। আজকে আমরা চিত্তরঞ্জন রায়কে বাতিল করলাম। তা আমরা রেজাল্ট পেয়ে গেলাম, গত এপিসোডে চিত্তরঞ্জন ডেঞ্জার জোনে গিয়েছিল এবং সেখান থেকে চিত্তরঞ্জন আজকে একটা সুযোগ পেয়েছিল। এনিওয়ে চিত্তরঞ্জন, তোমাকে আমার পাশে আসবার জন্য আমি বলছি। চিত্তরঞ্জন চলে এসেছে। তো চিত্তরঞ্জন, তোমার উজানি ঢেউতে এতদিনের একটা জার্নি ছিল, খুব ভালো লাগলো তোমার সাথে, আমাদের সকলেরই ভীষণ ভালো লাগলো, তোমার অনেক গান আমরা শুনেছি। তো তোমার কাছ থেকে এটা জানতে চাইবো যে এতদিন ধরে এখানে ছিলে তুমি, ডেফিনেটলি স্যার আর ম্যাম অনেক তোমাদেরকে টিপস দিয়েছেন, তো আজকে তুমি আউট হয়ে যাচ্ছ সেটা তো সত্যিই একটা দুঃখের বিষয়, কিন্তু আজকে থেকে কিন্তু তোমার যাত্রাটা শুরু হলো, তো ওভারঅল তোমার কেমন লাগলো এখানে পার্টিসিপেট করতে পেরে? ভালো, কিছু শিখতে তো নিশ্চয়ই পেরেছো। তো এই শেখাটাকে আরও কাজে লাগাবে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো করে গান গাইতে পারো। আর চিত্তরঞ্জন আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু চিত্তরঞ্জনের জন্য উজানি ঢেউর পক্ষ থেকে রয়েছে উপহার। আর আমি আমাদের বিচারককে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাবো। স্যার এবং ম্যাডাম প্লিজ আপনারা একটু চলে আসবেন। এই মুহূর্তে চিত্তরঞ্জন আমাদের পাশে রয়েছে, আর পাশে রয়েছেন আমাদের বিচারকরাও। আমি স্যারকে অনুরোধ করবো, স্যার এই মোমেন্টোটা চিত্তরঞ্জনের হাতে তুলে দেওয়ার জন্য উজানি ঢেউর পক্ষ থেকে একবার জোরদার হাততালি চাইব। উত্তরবঙ্গের শিল্পী শ্রীমতী রাজশ্রী মৈত্র, ওমকার মিউজিক একাডেমির পক্ষ থেকে এই ছোট্ট উপহার চিত্তরঞ্জনের হাতে চলে যাচ্ছে। স্যার আপনাকে রিকোয়েস্ট করব তুলে দেওয়ার জন্য। এবং উজানি ঢেউর পক্ষ থেকে এবং জলপাইগুড়ি মিউজিক্যাল অডিও অ্যান্ড ভিডিও ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং সিসেন বিনোদনের যৌথ উদ্যোগে এই সার্টিফিকেট চলে যাচ্ছে চিত্তরঞ্জনের হাতে। ম্যামকে আমি রিকোয়েস্ট করব। এবং অবশ্যই রয়েছে একটা গিফট প্যাক চিত্তরঞ্জনের জন্য উজানি ঢেউর পক্ষ থেকে। সেই সাথে সাথে যারা বাকি পার্টিসিপেন্ট তাদেরকে আমি বলবো তোমরা চলে এসো এখানে। এই মুহূর্তে চিত্তরঞ্জন আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমাদের এই এপিসোডের পর থেকে চিত্তরঞ্জনকে আমরা আর পাবো না, ওকে আমরা মিস করবো। তো চিত্তরঞ্জনের জন্য আমি কিছু কথা আমি ম্যাডামের কাছ থেকে শুনতে চাইবো।
এখন তো মানে বয়সটা চেঞ্জ হচ্ছে, গলার পাওয়ারটা অন্যরকম হয়ে যাচ্ছে, আওয়াজটা ভয়েসটা যেটা চেঞ্জের সময়, তো আশা করি যখন আরও বয়স বাড়বে তখন ওর গলাটা আরও গম্ভীর হবে। হ্যাঁ, এখন তো পাতলা মনে হচ্ছে পরবর্তীতে। আর তাছাড়া প্র্যাকটিসের ব্যাপার আছে, আমি বারবার বলেছি রেওয়াজ করতে হবে, ভালো করে রেওয়াজ করো। হ্যাঁ, অবশ্যই হবে, আমি আশা করি হবে তোমার, কেননা গলা ভালো, ওর ভালোই হবে। একেবারে বিচারকদের আশীর্বাদ চিত্তরঞ্জনের মাথার উপর রয়েছে, এবং সেই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে তিস্তাজনের গ্রুপ সি এর তৃতীয় পর্ব এখানেই শেষ। আর এই চারজন পার্টিসিপেন্টকে আমরা যে পেয়ে গেলাম, এই চারজন পার্টিসিপেন্ট কিন্তু চলে যাবে আগামী পর্বে এবং এদের গান আমরা শুনবো আগামী পর্বে। আজকে আমাদের প্রতিযোগিতা এখানেই শেষ, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন উজানি ঢেউ লিটল চ্যাম্প 2019।